সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব। এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। রাজধানীর বাবুবাজারে ব্রিজে জবি ছাত্র দলের বিক্ষোভ, এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে তিন। এরপর থাকবে একতরফা নির্বাচন, জনগণ ভোট দেবে না বলছে জুনায়েদ সাকি। জানিয়ে দিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আগামী বৃহস্পতিবার। এদিকে বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন। রাজধানীর উত্তর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত 8:40 দিকে বাসটিতে আগুন দেওয়ার সংবাদ পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বিএনপির সঙ্গে বেইমানি করছেন কিনা এমন প্রশ্নে যা বললেন বিএনপি থেকে বহিষ্কৃত বড় নেতা শাহজাহান ওমর। এবং সর্বশেষ জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, কেন্দ্রীয় দুই মন্ত্রী সহ বিজেপির 10 MP পদত্যাগ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। বাবুবাজার ব্রিজে জবি ছাত্র দলের বিক্ষোভ, গ্রেপ্তার তিন। বিএনপি ডাকা সারা দেশে দশম দফা অবরোধের সমর্থনে রাজধানীর বাবুবাজার ব্রিজে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় জবি ছাত্র দলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার 6 ডিসেম্বর ভোরে জবি শাখা ছাত্রদল সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বাবুবাজার ব্রিজে এই কর্মসূচি পালিত হয়। মিছিল শেষে ফেরার পথে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন জবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সর্দার, জাফর আহমেদ, ছাত্রদল কর্মী মাশফিক। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদ আলম সর্দার, বিএম মিলাদুদ্দিন ভুঁইয়া, প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান রুমি, ইয়াকুব শেখ অনিক, দপ্তর সম্পাদক শাকাউত ইসলাম খান পরাগ, সমাজসেবা দপ্তর সম্পাদক রবিন মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রায়হান হোসেন অপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, তথ্য গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ, আপ্যায়ন সম্পাদক মোজামেল হোসেন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুরজয়, সাইদুল হাসান, মাহবুব আলম, ইমন ফয়সাল সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এই একতরফা নির্বাচনে জনগণ ভোট দেবে না বললেন জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, আগুন সন্ত্রাসী হয়ে ফেরেশতা হওয়া যায় এটা প্রমাণ করে দিয়েছে ব্যারিস্টার শাহজাহান ওমর। যতগুলো মামলা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা হয়েছে, সবগুলো মামলা ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে করা সত্ত্বেও তাকে বেকসুর খালাস দিয়েছে শেখ হাসিনা। গাড়ি পোড়ানোর মামলায় যারা অভিযুক্ত হন, আওয়ামী লীগ তাদেরকে কি বলে? আগুন সন্ত্রাসী। সুতরাং একজন আগুন সন্ত্রাসীকে তার দলে চাটুকার হিসেবে ভিড়ানোর জন্য তিনি তাকে সমস্ত মামলা থেকে খালাস করেছেন। অথচ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। বুধবার 6 ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরনো পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে সব কথা বলেছেন জুনায়েদ সাকি। নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মুফাক্ষারুল ইসলাম নবাবের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে ভাসানী অনুষদ পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির শহীদুদ্দিন মাহমুদ স্বপন, এস এম শামসুল আলম নিক্সন, রাষ্ট্র সংস্কার আন্দোলন দিদারুল হক ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। জুনায়েদ সাকি বলেন, কিন্তু আওয়ামী লীগে যোগ দিলে আগুন সন্ত্রাসী ভালো হয়ে যায়, আওয়ামী লীগে যোগ দিয়ে আগুন সন্ত্রাসী ফেরেস্তা হয়ে যায়। এই ব্যারিস্টার শাহজাহান ওমর আগুন সন্ত্রাসী ছিলেন, তিনি আওয়ামী লীগে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেস্তা হয়ে গেছেন, এখন উনি আর জঙ্গি সন্ত্রাসী নন। এরপর তার জামিন কিভাবে হয় তাও আপনারা দেখলেন। আর আওয়ামী লীগের টিকিট কিভাবে পাওয়া যায়, আওয়ামী লীগের ভাষায় তথাকথিত আগুন সন্ত্রাসী, এরা যদি আওয়ামী লীগে যোগ দেয় সবাই ফেরেস্তা হয়ে যায়। এ সময় তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে জেনারেল এরশাদকে অভিযুক্ত করা হতো, তিনি রাজনৈতিক নেতাকর্মীদের কেনাবেচা করেছেন, তিনি রাজনৈতিক অঙ্গনকে দূষিত করেছেন। আওয়ামী লীগের অনেক নেতা জেনারেল এরশাদের সময় এভাবে রাজনীতির কেনাবেচার শিকার হয়েছিলেন, কোরবান আলী থেকে শুরু করে অনেকেই। আজকে আওয়ামী লীগ সেই সামরিক স্বৈরাচারের সব পথ আবারও ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে। রাজনীতি দূষিত করে পুরো রাজনৈতিক একটা প্রক্রিয়া, রাজনৈতিক একটা ব্যবস্থাকে তারা পুরোপুরি কবর দেওয়ার ব্যবস্থা করেছে।
বাংলাদেশ থেকে রাজনীতিকে উঠিয়ে দিয়ে বিরাজনীতিকরণ করে গণতন্ত্রকে ধ্বংস করে ওরা মিথ্যাচার প্রতারণাকে একমাত্র অবলম্বন করেছে। গতকাল উবায়দুল কাদের সাহেব বলেছেন তারা নাকি গণতন্ত্রকে ত্রুটিমুক্ত করেছে, এর চাইতে মিথ্যা কথা আর কি হতে পারে। এর চাইতে সবচেয়ে বড় কথা, কাদের সাহেব এগুলো মৃত্যুবরণ করাতে বাধ্য করেছে। এই নির্বাচনকে দূষিত করে কাদের সাহেবরা এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে মেরে ফেলেছে। জোনায়েদ সাকি বলেন, এই একতরফা নির্বাচন জনগণ ভোট দেবে না। নির্বাচন জানি কোন দল জিতবে, এই নির্বাচনে কে জিতবে আমরা সবাই জানি। আওয়ামী লীগ জিতবে, জিতবে কে প্রধানমন্ত্রী হবে আমরা সবাই জানি, শেখ হাসিনা হবে। তাহলে এই নির্বাচনে ভোট দেওয়ার কোনো দরকার আছে? দরকার নেই। তিনি বলেন, বাংলাদেশের কোনো মানুষ ভোট দিতে যাবে না, কোনো দেশপ্রেমিক এই নির্বাচনে ভোট দিতে পারে না। বাংলাদেশের কোনো দেশপ্রেমিক মানুষ এরকম একটি ভুয়া নির্বাচনে ভোট দিতে যেতে পারে না। যে কারণে বলি, জনগণকে আহ্বান জানাই, এই ভোট বর্জন করুন। আপনারা নীরব অবস্থান থেকে যে প্রতিবাদ আপনি করতে পারেন সেটা করুন। নিজের নৈতিক বক্তব্য, এদেশের প্রতি কর্তব্য আপনারা পালন করবেন। মির্জা ফখরুল ইসলামের জামিন শুনানি বৃহস্পতিবার। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাইকোর্টের জামিন শুনানি বৃহস্পতিবার 7ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিচারপতি মোহাম্মদ সেলিম এবং বিচারপতি শাহিদ নুরুদ্দিন হাইকোর্ট বেঞ্চ গত 4ই ডিসেম্বর শুনানির জন্য এদিন ধার্য করেছেন। গত 22ই নভেম্বর প্রধান বিচারপতির হামলার মামলায় নিম্ন আদালত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এরপর বিএনপির আইনজীবীরা তার পক্ষে রোববার 3ই ডিসেম্বর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। গত 29 অক্টোবর সকাল 9:30 দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ ডিবি। এরপর প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে জামিন আবেদন করা হয়। আদালত সেই দিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন। রাজধানীর উত্তর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত 7:54 দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রাত 7:54 দিকে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পাই। সেখানে বাড়িধারা স্টেশন থেকে 2টি ইউনিট পাঠানো হয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বিকাল 4:48 রাজধানীর মানিকনগর চৌরাস্তা এলাকায় 21 এক্সপ্রেস পরিবহনের 3টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের 3টি ইউনিটকে আগুন নিভায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, মানিকনগর চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা 21 এক্সপ্রেসের 3টি বাসে আগুন দেয়। এরপর 2টি সম্পূর্ণ, 1টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 5:26 সম্পূর্ণ আগুন নেভায়। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিএনপির সঙ্গে বেইমানি করেছেন কিনা এমন প্রশ্নে যা বললেন শাহজাহান ওমর। সুপ্রিম কোর্টে এসে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পড়েছেন ঝালকাঠি 1 কাঠালিয়া রাজাপুর আসনে বিএনপির সেরে আওয়ামী লীগে প্রার্থী হওয়া শাহজাহান ওমর বীরুত্তম। বুধবার দুপুর 12:15 দিকে এ ঘটনা ঘটে। তর্কাতর্কির এক পর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীদের প্রবল আপত্তির মুখে সমিতি ভবন ত্যাগ করেছেন শাহজাহান ওমর। পরে দুপুর 1:30 দিকে তিনি যান ডিবি কার্যালয়ে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শাহজাহান ওমর। তিনি বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী। বিভিন্নভাবে আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। মানুষজন অকথ্য ভাষায় আমাকে গালাগাল করছে। অনেক সময় আমাকে না পেয়ে আমার স্ত্রী এবং ছেলেমেয়েকে ফোনে, এমনকি আমার জুনিয়র বন্ধুবান্ধবদের ফোন করে মানুষজন আজেবাজে কথা বলছে। আবার আমি কল ব্যাক করি তাহলে কেটে দেয়। এগুলো ডিবি হারুন সাহেবকে জানাতে আসলাম। তিনি আমাকে বলল যে আমি সাইবার বুলিংয়ের শিকার। সুপ্রিম কোর্টে কি হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, আমি যখন সুপ্রিম কোর্ট রুম থেকে গাড়িতে উঠি তখন 10-12 জন উকিল আমাকে পেছন থেকে কিছু বলছে। আওয়ামী লীগে যোগদানের বিষয়ে তিনি বলেছেন, আমি আগে বিএনপি করতাম, বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছি, এখন আমার ব্যক্তিগত স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকার অনুসারে আওয়ামী লীগে যোগদান করেছি। আপনারা আমাকে কনিষ্ঠ আওয়ামী লীগের সদস্য হিসেবে গ্রহণ করবেন বলে আশা করছি। আমার বিএনপির অনুসারীরাও আপনাদের সঙ্গে একত্রতা ঘোষণা করল। সাবেক বিএনপি এবং বর্তমান আওয়ামী লীগ সবই আমরা একই দল। আওয়ামী লীগ নির্বাচনে সবাই আমরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করব। বিএনপির সঙ্গে বেইমানি করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, আজ যার সঙ্গে ভালো সম্পর্ক কাল তার সঙ্গে ভালো সম্পর্ক নাও থাকতে পারে। আমি একজন রাজনৈতিক দলের নেতা, অন্য দলে গেলাম, এতে কি বেইমানি হয়ে গেল? বেইমানি তো ধর্মের বিষয়। আবার বিএনপিতে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, তাওবা আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কেমন কথা বলেন।